তারা যদি দক্ষিণেশ্বরে আসে বিয়ের আগে, তাহলে নাকি তাদের প্রেম সাকসেসফুল হয় না। জম্মু তাওয়াইকে সাইডে দাঁড় করিয়ে কখনো বেরিয়ে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, কখনো বেরিয়ে যাচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস। আচ্ছা, আপনাদেরকে একটু বলে দিই আমি যে আপনারা কীভাবে অনলাইনে খাবার অর্ডার করবেন। অনেকেই জানতে চান, আলুর পাঁপড়, সালাড, রুটি, ভাত, তিন পিস চিকেন, এই হচ্ছে টোটাল খাবারের আয়োজন। আজকের এই জার্নিটা কিন্তু করছি শুধুমাত্র তাদের জন্য যারা রেল ফ্যান এবং সেই সাথে যারা আগামী দিনে কাশ্মীর বেড়াতে যাবেন। চলুন, স্টার্ট হয়ে গেছে ট্রেন, উঠে পড়ি। আজ কিন্তু ট্রেন জার্নি হবে ধুমধুমার, এবং 2024 সালের মোস্ট প্রবাবলি এটাই হতে চলেছে সেরা সেরা ট্রেন জার্নি, যা বারবার দেখো পুরনো হবে না। জীবনে হতাশার কোনো শেষ নেই, আর উত্তেজনার কোনো সীমা নেই, আর আজকে বলতে বাধা নেই গন্তব্য বহরমপুর থেকে জম্মু তাওয়াই। পা রাখলাম বহরমপুর স্টেশনে, গল্পের প্রথম ধাপ বহরমপুর থেকে শিয়ালদা, চলে আসছে ভাগীরথী এক্সপ্রেস। ট্রাস্ট মি, আমি গতকাল সন্ধ্যাবেলা টিকিট কেটেছিলাম, ভাবলাম কেটে রাখি, কনফার্ম হলে হবে না হলে না হবে। তো দেখলাম SMS এসছে যে হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে। রিসেন্টলি ব্যাঙ্গালোর থেকে ফিরেছি, গতকাল রাতে অনেক কাজ করছিলাম, মোটামুটি ঘুমোতে ঘুমোতে 1টা হয়ে গেছে। আজকে যখন ঘুম ভাঙলো তখন 5:30, ঘুম তো হয়নি। তো এই যে ঘন্টা চারেকের জার্নি, সেই জার্নির মধ্যেই আর কি ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করব। সময় ঠিক সকাল 10:35, গল্পের প্রথম অধ্যায় শেষ, পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। আমার হাতে আর মাত্র 70 মিনিট সময় আছে, এই 70 মিনিটের মধ্যে আমাকে ট্রান্সফার হতে হবে শিয়ালদা থেকে কলকাতা স্টেশন, যেখান থেকে রয়েছে আমার পরবর্তী ট্রেন, যে ট্রেনকে নিয়ে আজ আমাদের গল্প। ভিড়ভাড় ঠেলে বেরিয়ে এলাম শিয়ালদা স্টেশনের বাইরে, এখান থেকে বুক করলাম হচ্ছে স্ন্যাপি ক্যাব। ওয়েটিং টাইম 3-4 মিনিট, 11:07, অনেকটা টাইম এখানে খেয়ে গেল। অবশেষে বেশ খানিকটা সময় অপেক্ষার পরে ক্যাব পেলাম। এই সময় তো শিয়ালদা স্টেশনের প্রচুর ভিড়, যেমন ট্যাক্সি ঢোকার ভিড় তেমনি ট্যাক্সি বেরোনোর ভিড়। এবার ওখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট হচ্ছে, ট্যাক্সি যে চালকদের সাথে ফোনে কথা হচ্ছে, তাই আমি বললাম দাঁড়ান আমি বাইরে বেরিয়ে আসছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিছুটা এগিয়ে এসে ওই যে ফুলের দোকান টোকানগুলো রয়েছে ওখান থেকে আর কি ক্যাবে উঠলাম। স্টেশন পৌঁছাতে পৌঁছাতে আপনাকে প্রোগ্রামটা বলি। আজকে হচ্ছে 18 সেপ্টেম্বর 2024। আজকে আমি কলকাতা স্টেশন থেকে, কলকাতা থেকে জম্মু তাওয়াইগামী জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে যাবো হচ্ছে জম্মু তাওয়াই। আমি কিন্তু জম্মু কাশ্মীর বেড়াতে যাচ্ছি না, আমি শুধু এই ট্রেনটাই কভার করতে যাচ্ছি। তার কারণটা হচ্ছে যে আমি ইনস্টাগ্রামে একটা পোল দিয়েছিলাম, তো সেখানে ম্যাক্সিমাম দর্শক বন্ধু সিলেকশন করেছিলেন যে জম্মু তাওয়াই এক্সপ্রেস কভার হোক। তাছাড়া এই বছর মানে 2024 অনেকেই কিন্তু পুজোর সময় বা পুজোর পরে কাশ্মীর বেড়াতে যাওয়ার প্ল্যান করেছেন। এবার কলকাতা থেকে জম্মু তাওয়ার পথে কিন্তু মেনলি 3টে ট্রেন চলে, তার মধ্যে একটা হচ্ছে শিয়ালদা হামসফর, যেটা সাপ্তাহিক, সপ্তাহে একদিন, আর একটা হচ্ছে হাওড়া হিমগিরি, ওটাও সাপ্তাহিক, আর একটা ট্রেন চলে সেটা হচ্ছে কলকাতা থেকে জম্মু তাওয়াই, এটা হচ্ছে দৈনিক, ডেলি চলে। তো হামসফর এক্সপ্রেস কিংবা হিমগিরি এক্সপ্রেসের ব্লগ আমি এর আগে বানিয়েছি, শুধু বাকি ছিল হচ্ছে এই ট্রেনটার ব্লগ বানানো, মানে কলকাতা থেকে জম্মু তাওয়াই। এ তো গেল প্রোগ্রামের কথা, এবার হচ্ছে হোটেল বুকিং। আমি এখনও জম্মুতে হোটেল বুকিং করিনি। অনলাইনে হোটেল বুকিংয়ের জন্য আমি কিন্তু ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপ, কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল হোটেল হোক কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইট, ডোমেস্টিক হোটেল হোক কিংবা ডোমেস্টিক ফ্লাইট বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে ইউজফুল। ফ্লাইটগুলোর ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো আছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কম খরচে ফ্লাইট পাওয়া যায় সেটা কিন্তু খুব সহজে কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়া হোটেল বুকিংয়ের ক্ষেত্রে গোয়াই, ভিভো, booking.com, আগোডা, Airbnb, এই যে সমস্ত হোটেল বুকিং অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে আমরা কম খরচে এবং ঠিকঠাক জায়গাতে হোটেল পেতে পারি সেটাও কিন্তু খুব সহজে কম্পেয়ার করে হোটেল বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়া উইগো অ্যাপের আরও কিছু ফিচার্স রয়েছে, যেমন হচ্ছে IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে ইউজফুল। আর সেই উইগো অ্যাপ থেকে কিন্তু আমি এখন বুক করবো হোটেল জম্মু তাওয়াইয়ের জন্য। আর এটা হচ্ছে জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে মানে 2 কিলোমিটারের মধ্যেই। এটা 8 রিভিউ আছে, ভালোই আছে, ক্লিনলেস, ফেসিলিটিস, লোকেশন, সার্ভিস, তো এটাই বুক করে নেবো। সময় সকাল 11:25, পৌঁছে গিয়েছি কলকাতা স্টেশনে। এখান থেকে ট্রেন ছাড়ার সময় হচ্ছে বেলা 11:45, অর্থাৎ আমার হাতে কিন্তু এখনও 20 মিনিট মতো সময় আছে। এই 20 মিনিটে আমাকে দুটো কাজ করতে হবে, খাওয়া দাওয়ার কিছু জিনিস নিতে হবে কারণ আজকে লাঞ্চ করা হয়নি, আর সেই সাথে জলের বোতল দুটো নিতে হবে। বারাসাত থেকে দেখা করতে এসেছে আমার সাথে। চলে এসছি কলকাতা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 131-51, কলকাতা থেকে জম্মু তাওয়াই, জম্মু তাওয়াই এক্সপ্রেস, যার আগে নাম ছিল শিয়ালদা এক্সপ্রেস, কারণ আগে এটা শিয়ালদা থেকেই জম্মু তাওয়াইয়ের মধ্যে অপারেট করা হতো। কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত 1988 কিলোমিটারের যাত্রাপথ আমাদের এই ট্রেন কভার করবে তার 45 ঘন্টা জার্নিতে, এবং এই যাত্রাপথে রয়েছে 78টা হল্ট। পরিষেবার দিক থেকে এই ট্রেনে রয়েছে প্যান্ট্রিকার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং। আর শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে রয়েছে 3টে জেনারেল ক্লাস,
8টা স্লিপার ক্লাস, 5টা এসি থ্রি টিয়ার, 1টা এসি থ্রি টিয়ার ইকোনমি এবং 1টা এসি টু টিয়ার। ছেড়ে দিল আমাদের ট্রেন কলকাতা স্টেশন, পরবর্তী স্টেশন দক্ষিণেশ্বর। কলকাতা স্টেশন আর দক্ষিণেশ্বরের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 10 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই জার্নিতে আমার বার্থ নাম্বার হচ্ছে 7, সাইড লোয়ার। প্রিমিয়াম তৎকাল মেরেছিলাম, ভাড়া কিছুটা বেশি পড়েছে, বাট সিট কিন্তু পছন্দ মতো পেয়েছি। অ্যাকচুয়াল এই ট্রেনটায় না সিট পাওয়া যায়, কারণ অন্যান্য যে দুটো ট্রেন চলে কলকাতা থেকে জম্মু তাওয়াইয়ের মধ্যে, হামসাফার এক্সপ্রেস এবং হচ্ছে হিমগিরি এক্সপ্রেস, ওই দুটো ট্রেনই কম সময়ে পৌঁছায়। মানে হামসাফার সব থেকে কম সময় নেয়, তারপরে হিমগিরি, আর এই ট্রেনটা নেওয়া হচ্ছে সব থেকে বেশি সময়। অনেক বার্থ কিন্তু এখনও খালি। আর ট্রেনটা কেন বেশি সময় নেয় জানেন? কারণ এই ট্রেনটাকে এক্সট্রা টাইম দিয়ে রাখা হয়েছে এবং ট্রেনটা কিন্তু অনেক জায়গা ঘুরে ঘুরে তারপরে জম্মু তাওয়াই গিয়ে পৌঁছায়, কিন্তু ট্রেনটা টাইমেই পৌঁছায়। কলকাতা স্টেশন থেকে প্রতিদিন এই ট্রেনটা ছাড়ে হচ্ছে ঠিক সকাল 11:45 এবং পরপর দুরাত চলে 3 নম্বরের দিন সকাল 8:50 জম্মু তাওয়াই পৌঁছে এই ট্রেন তার যাত্রা শেষ করে। শুধু জম্মু তাওয়াই বলেই নয়, যারা অযোধ্যার রাম মন্দির যাবেন, অযোধ্যা ধাম জংশনে নামবেন, সেখানে যাওয়ার জন্য কিন্তু এই ট্রেনটা হচ্ছে বেস্ট। মানে টাইমিং খুব ভালো, আগামীকাল সকালে যখন অযোধ্যা ধাম পৌঁছাবো তখন দেখাবো আপনাদেরকে। এই ট্রেনটার সাথে তো প্রচুর ট্রেনে দেখা হয়, যেহেতু একটা লং ডিস্টেন্স ট্রেন, অনেক জায়গায় এই ট্রেনকে দাঁড় করিয়ে অন্য ট্রেনকে ওভারটেক করে যায়, কোথাও বন্দে ভারত, কোথাও দুরন্ত, কোথাও রাজধানী পার করে যায়। সময় বেলা 12:07, আমাদের ট্রেন পার করলো দমদম জংশন। কটা চান্স মিস করেছো? 3টে চান্স মিস করেছি দাদার সাথে দেখা করার জন্য। 3টে চান্স মিস করেছি, আজকে দেখা হয়ে গেছে তাও বাড়ি দক্ষিণেশ্বর স্টেশনে, পরবর্তী স্টেশন কামারকুণ্ডু। দক্ষিণেশ্বর আর কামারকুণ্ডুর মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 27 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবার একটা প্রসঙ্গ বহির্ভূত প্রশ্ন করি, মানে আজকে টপিক বহির্ভূত। অনেকে বলে যে যারা কাপেল, মানে যুগল, প্রেমিক প্রেমিকা, তারা যদি দক্ষিণেশ্বরে আসে বিয়ের আগে, তাহলে নাকি তাদের প্রেম সাকসেসফুল হয় না। এটা অনেকে বলেন, যেটা শুনেছি, এটা কি সত্যি? সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। যতক্ষণে আমাদের ট্রেন পার করছে দক্ষিণেশ্বরের বিবেকানন্দ সেতু, আমাদের ট্রেন ডানকুনি জংশনের আগে একটু স্লো, মনে হয় সামনে সিগন্যাল নেই, ট্রেন দাঁড়ালেও দাঁড়িয়ে যেতে পারে। চলে আসছে গাজীপুর সিটি থেকে কলকাতা শব্দবেদী এক্সপ্রেস, আর বারাণসী যাওয়ার জন্য এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন। ট্রেনের যে ক্যাটারিং স্টাফ আছে সে কিন্তু খাবারের অর্ডার নিতে এসেছিলো। আমি আগেই বলেছি ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার রয়েছে। দুপুরের যে খাবার, মানে আজকের লাঞ্চ, সেই খাবারের অর্ডার নিতে এসেছিলো। জানলাম কী খাবার আছে আপনাদের, বললো যে সবজি ভাত আছে, আর হচ্ছে মানে ভেজ থালি আছে, আন্ডা থালি আছে। কারণ ভেজ থালি কত বললো 180 টাকা, 180 টাকা ভেজ থালি, আর আন্ডা থালি 150 টাকা। জানলাম চিকেন মাছ, বললো ওগুলো সব রাতে উঠবে। চলে আসছে ট্রেন নম্বর 12260, বেকানির শিয়ালদা তুরন্ত এসি এক্সপ্রেস। কলকাতা থেকে 37 কিলোমিটার পথ চলা শেষ, আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন কামারকুণ্ডু। সেই স্টেশনে 3 নম্বরের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস, এবং দেখা গেছে আমার দর্শকদের সঙ্গে ইনস্টাগ্রামে ছুটে গিয়েছিলাম। তাই ট্রেন ছেড়ে দিল কামারকুণ্ডু স্টেশন, সেই সঙ্গে যারা এসেছিলেন তাদের সঙ্গে হয়ে গেল মোলাকাত। এবার উঠে পড়তে হবে। কামারকুণ্ডু ছেড়ে আসার পর আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। কামারকুণ্ডু থেকে বর্ধমান পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 62 কিলোমিটার, রয়েছে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন যখন গিয়ে পৌঁছেছিল কামারকুণ্ডু স্টেশনে, তো এক দর্শক বন্ধু আর কি দিয়েছে, এখন তো আর ছোটোবেলা নেই যে পুজোর জামা কাপড় কিনতে যাবো। সত্যি কথা বলতে আমি পুজোতে কিছু জামা কাপড় কিনতেও পাই না, মানে সময়ও পাই না, ইচ্ছেও হয় না। যাই হোক, পুজোর পোশাক হলো এটা বলা যেতেই পারে। পাটনা হাওড়া জনশতাব্দী, সময় বেলা 1:21, কলকাতা থেকে 99 কিলোমিটার পথ চলা শেষ, আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা স্টেশন বর্ধমান জংশন। বর্ধমান জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 8 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন কিছুটা সময় অ্যাডভান্স। বর্ধমান জংশনে নেমে সব থেকে বড়ো যে প্রাপ্তি সেটা হচ্ছে এই রাখি। অ্যাকচুয়ালি আমাকে রাখি পরানোর মতো কেউ নেই, কারণ আমার যেহেতু কোনো দিদি বা বোন কেউ নেই। বর্ধমান জংশন নেওয়ার পর এই যে আমার সিস্টার, কী নাম আপনার?
রিয়া, রিয়া যে আজকে এই যে রাখি বেঁধে দিল, সত্যি আজকে ট্রেন জার্নিটাকে অন্যরকম মাত্রা এনে দিল। দাদার ভিডিও আমরা প্রত্যেকদিন রাতে দেখি, দাদার ভিডিও না দেখলে আমাদের ঘুম আসে না। করছো 8.5 লাখ হলো, একটুখানি 10 লাখ 1 মিলিয়ন তো করতে হবে নাকি? একদম একদম, গোল্ডেন বাটনটা আনতে হবে তো। একদম গোল্ডেন বাটন আনতে হবে, আমি তো চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আপনাদের হাতে। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ফিট, যেমন দেখছো ট্রেন যতক্ষণ এখানে দাঁড়াচ্ছে আস্তে আস্তে দর্শক সংখ্যাও বাড়ছে, এটাই হচ্ছে বর্ধমানের ভালোবাসা। কৌশিকদার জন্য সীতাভোগ এবং মিহিদানা নিয়ে এসেছি বর্ধমানের। সীতাভোগ মিহিদানা করে দিল ইমোশনাল, আমি এর আগে চিৎকার করতাম না বর্ধমানে যাওয়ার সময় যে সীতাভোগ মিহিদানা কোথায়, আজ ফাইনালি হাতে চলে এসেছে। আগের দিনও এসেছিল যখন আমি অমৃত ভারত ধরে গিয়েছিলাম, তোমার সময় কবে দেখা হয়েছিল? রবিবারে। দেখো আবার বেরিয়ে পড়েছে কিন্তু। আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন, পরবর্তী স্টেশন পানাগড়। বর্ধমান আর পানাগড়ের মধ্যে আমাদের এই ট্রেন কমপ্লিট করবে 48 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় ঘড়ি বলছে বেলা 2:10। কলকাতা থেকে 147 কিলোমিটার পথ চলে আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন পানাগড়ে। পানাগড়ে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 4 মিনিট, আর ট্রেন আমাদের একদম টাইমেই আছে। এটা হচ্ছে পানাগড়ের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই তোমরা কোন ক্লাসে পড়ো? আপনাদের আজকে স্টেশনে এসেছি, ভালো আছেন? সবাই খুব খুব ভালো থাকবেন। আমাদের ট্রেন ছেড়ে দিল পানাগড় স্টেশন, পরবর্তী স্টেশন দুর্গাপুর। পানাগড় আর দুর্গাপুরের মধ্যে আমাদের এই ট্রেন চলবে 15 কিলোমিটার, রয়েছে 1টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আমাকে একজন বলছে যে আপনার কাছে অর্ডার আছে, পারমিশন আছে, দেখলাম আমাদের কামরায় উঠে এসে উঠেছে, তো দেখি অর্ডার বার করাই ওর। কলকাতা থেকে 162 কিলোমিটার পথ চলা শেষ, আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা স্টেশন দুর্গাপুরে। দুর্গাপুরে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর দুর্গাপুরে রোদের তেজও মারাত্মক। পরবর্তী স্টেশন অন্ডাল জংশন, দুর্গাপুর আর অন্ডালের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 17 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। বর্ধমান জংশনে যে সিস্টার আমাকে রাখি পড়াচ্ছিল, ওই আজকে রান্না করে নিয়ে এসছে, বলে দাদা তোমার জন্য নিয়ে এসছি। এর মধ্যে আছে যে পোলাও, আলুর দম রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে হচ্ছে মিষ্টি। পোলাও খুব সুন্দর হয়েছে, আলুর দম দারুণ হয়েছে, বাট আলুর দমের ঝাল আছে, ঝাল আমি খেতে পারি না, পোলাও দিয়ে ঠিকঠাকই লাগছে। থ্যাংক ইউ। খাওয়া দাওয়ার পর্ব শেষ, একই সঙ্গে কলকাতা থেকে 179 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে সে পৌঁছালো অন্ডাল জংশনে। অন্ডাল জংশনে আমাদের এই ট্রেনের হল্ট ছিল হচ্ছে মাত্র 2 মিনিট, আর অন্ডাল এই জন্যই জংশন কারণ এখান থেকে তো ভাগ হয়ে যায় সাঁইথিয়া জংশন যাওয়ার লাইন। অন্ডাল জংশনের পরবর্তী স্টেশন রানীগঞ্জ, অন্ডাল আর রানীগঞ্জের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 7 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। কলকাতা থেকে 186 কিলোমিটার পথ চলা শেষ আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন রানীগঞ্জ, যেখানে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। আর রানীগঞ্জে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, 2 মিনিট ট্রেন দাঁড়িয়েছে, সিগন্যাল হয়ে গেছে। এই রুটে এই ট্রেনের এত স্টপেজ না, মানে কিছু অন্তরন্ত স্টপেজ, কিছু অন্তরন্ত স্টপেজ, তবে ধানবাদ পর্যন্ত সব স্টেশনই কভার করবো। আমাদের ট্রেন ছিল তো রানীগঞ্জ, পরবর্তী স্টেশন আসানসোল জংশন। রানীগঞ্জ আর আসানসোলের মাঝে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 19 কিলোমিটার, রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। কলকাতা থেকে 205 কিলোমিটার পথ চলা শেষ আমাদের যাত্রাপথের আরও একটা ব্যস্ত জাংশন স্টেশন আসানসোল জংশন, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন। আর আসানসোল জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর আসানসোল এই জন্যই জংশন কারণ এখান থেকে কোথায় যায়? আদ্রা যাওয়ার লাইন ভাগ হয়ে যায়। আমরা ইনস্টাগ্রামে কথা বলছিলাম, যাই হোক এখানে এসে দেখা হয়ে গেছে। থ্যাংক ইউ দাদা, ছবি একটা। শিওর ভাই, কেমন আছেন? আজকে এখানে ভার্চুয়ালি দেখা হয়ে গেলো, একদিন সামনাসামনিও দেখা হবে। সময় বিকাল 3:24, আমাদের ট্রেন ছেড়ে দিল আসানসোল জংশন, পরবর্তী স্টেশন কুলটি। আসানসোল জংশন আর কুলটির মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 14 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 2টে ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের ট্রেন পার করে এলো সীতারামপুর জংশন, বারাবণী যাওয়ার লাইন ভাগ হয়ে যায় এই সীতারামপুর জংশন থেকে। একবার না ধানবাদ থেকে হাওড়া পর্যন্ত এমন একটা ট্রেনে ট্র্যাভেল করবো যে ট্রেনটা সব স্টেশনে দাঁড়াবে, সব স্টেশনে। কলকাতা থেকে 219 কিলোমিটার পথ চলা শেষ আমাদের যাত্রাপথে আসানসোল জংশনের পরে আরও একটা স্টেশন কুলটি, তার 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস। কুলটিতে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর এখন সময় ঘড়ি বলছে বেলা 3:45। এর পরবর্তী স্টেশনই হচ্ছে বরাগড়, আর কুলটি থেকে বরাগড় পর্যন্ত আমাদের ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার। কুলটি, বরাগড়, আসানসোল, ধানবাদ সব হচ্ছে কোলিয়ারি বেল্ট, তো এদিকে গরম একটু বেশি, অন্যরকম গরম। কলকাতায় একরকম গরম, শিলিগুড়িতে একরকম গরম, আর এই সাইডে অন্যরকম গরম। কলকাতা থেকে 222 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো এই যাত্রাপথে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন বরাগড়ে। বরাগড়ে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর সময় ঘড়ি বলছে এখন সময় বেলা 3:52। বরাগড়ের টেম্পারেচার 31 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের ট্রেন ছেড়ে দিল বরাগড় স্টেশন, পরবর্তী স্টেশন কুমারডুবি। কুমারডুবি হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন। বরাগড় আর এই কুমারডুবি মানে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডকে আলাদা করেছে বরাগড় নদী, যেটা এবার আমরা পার করব।
এই বরাকর নদী গরমকালে না পুরো শুকিয়ে যায়, এখন বর্ষার সময় তাও ভালো রকম জল আছে। আর এই নদী থেকে ব্রিজটা অনেক উঁচু, অনেক হাইটে ব্রিজ। বরাকর থেকে কুমারডুবির দূরত্ব কত জানেন? মাত্র 2 কিলোমিটার। আর কলকাতা থেকে কুমারডুবি 224 কিলোমিটার। আর সেই কুমারডুবি স্টেশনে এসে পৌঁছেছে আমাদের জম্মুতাওয়াই এক্সপ্রেস, ঝাড়খণ্ডের প্রথম স্টেশন এই যাত্রাপথে। কুমারডুবিতেও কিন্তু আমাদের ট্রেন হল্ট রয়েছে 2 মিনিট। রাগ করলেও চলবে না, চাপ খেলেও চলবে না, এই যাত্রাপথে 78খানা হল্ট রয়েছে, কাজে এইটুকু তো সহ্য করতেই হবে। 45 ঘন্টা 5 মিনিটের জার্নি, কম কথা নয়। কুমারডুবি ছেড়ে যাওয়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ রয়েছে ধানবাদ জংশনে। আর কুমারডুবি থেকে ধানবাদ পর্যন্ত আমাদের এই ট্রেন 39 কিলোমিটার চলবে, এবং মাঝপথে রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। বিকেল যেহেতু হয়ে গেছে, ট্রেনে কিন্তু ভেজ নুডলস, পনির পকোড়া এরকম আইটেম বিক্রি হচ্ছে, চা কফিও বিক্রি হচ্ছে, মশালা চা আছে, রেডি চা আছে, কিন্তু ডিপ চা নেই। তো আমি বললাম যে আমাকে একটু গরম জল দিয়ে দিন, একটু চা বানাবো যতক্ষণ আমাদের ট্রেন ধানবাদ পৌঁছাবে। ওই চুপচাপ বসে বসে খাও, সঙ্গে যদি অনেকে থাকে তাহলে বসে বসে লুডো খেলো, গল্প করো। আমি যখন বলছি লুডো খেলো, তখন আর কি বৃহন্নলা এসেছে, এসে বলছে দে জানু, লুডো খেলো আর দে জানু, মানে দুটো যদি মিলে যেত আজ গ্যারেন্টি কেস খেতাম। যাই হোক, আমি না একটা মনে মনে ঠিক করেছি, মানে রিসেন্ট ঠিক করিনি, অনেক আগেই মনে মনে ঠিক করেছি, কিছু স্টুডেন্টদেরকে নিয়ে না একটা বেড়াতে যাবো একটা জায়গায়। এবার অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে কেন আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী বা যারা স্বনির্ভর তাদেরকে নিয়ে যাবেন না, কিন্তু তাদেরকে অবশ্যই পরে একবার নিয়ে যাবো। কিন্তু স্টুডেন্ট যারা, তারা তো ধরুন মানে অত ইনকাম করতে পারে না, তারা হয়তো পকেট মানি পায় কিংবা কেউ টিউশনে পড়ায় বা না ওরকমভাবে ইনকাম করে, তাদের তো কোনো ফিক্সড ইনকাম সে অর্থে নেই, কংক্রিট ইনকাম নেই। তো এই জন্যই তাদেরকে নিয়ে যাবো, এবং সেই ট্রিপের 50% আমি কন্ট্রিবিউট করবো, এটা আমার ইচ্ছা আছে। কলকাতা থেকে 274 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ, আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, ঝাড়খণ্ডের ধানবাদ জংশনে। ধানবাদ জংশন আমাদের যাত্রাপথে এই জন্য গুরুত্বপূর্ণ কারণ ধানবাদ হচ্ছে আমাদের এই রুটে রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন, অর্থাৎ এখান থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। ধানবাদ থেকে শুরু হয়ে যায় রেলের আরেকটা জোন ইসিআর, অর্থাৎ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। ধানবাদে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 15 মিনিট অ্যাডভান্স রয়েছে এই ধানবাদ জংশনে। পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি। গতকাল পুরো বহরমপুর শহর ঘুরে এই বিকাজি চানাচুর পাইনি, দু একটা দোকানে গেলাম, বলো বহরমপুরে আসে না, আসে কলকাতায় এসে যে চানাচুর নেবো তো সময়ও ছিল না, টাইম পাইনি খোঁজার। ফাইনালি ধানবাদ জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে খুঁজে খুঁজে চানাচুর পেলাম, মনে হচ্ছে WWE জিতে ফিরলাম। সময় বিকাল 4:57, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ধানবাদ জংশন, পরবর্তী স্টেশন নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন গোমো। ধানবাদ আর গোমোর মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে, 30 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর ধানবাদ এই জন্যই জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় চন্দ্রপুরা জংশন যাওয়ার লাইন। আর ওদিক থেকে দেয়া আসছে ট্রেন নাম্বার 22304 গয়া থেকে হাওড়া, বন্দে ভারত এক্সপ্রেস। কলকাতা থেকে আমাদের 293 কিলোমিটার পথ চলা শেষ, ঘড়ির কাঁটা বলছে বিকাল 5:30, এবং আমরা পৌঁছে গেছি এই গোমো জংশনে। এই স্টেশনটা একটা ঐতিহাসিক স্টেশন। কেন এই স্টেশনের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন গোমো? সালটা 1941, তারিখটা ছিল 16 অথবা 17 জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বোস তার ভাইপো শিশির কুমার বোসকে নিয়ে এলগিন রোডের বাড়ি থেকে মাঝরাত্রে পালিয়ে আসেন, এবং এই গোমো স্টেশন থেকে উনি ট্রেন ধরেন, যান হচ্ছে উত্তর ভারত, এবং উত্তর ভারত থেকে তারপরে আফগানিস্তান হয়ে তারপরে জার্মানি যান, মানে দেশ ছাড়েন, দেশকে স্বাধীন করার জন্য। মানে তার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 2009 সালে এই স্টেশনটার নাম রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন গোমো। আর সেই সময় এই গোমো ছিল হচ্ছে বিহার রাজ্যে, পরবর্তীকালে এই গোমো জংশন বা গোমো স্টেশনটা চলে আসে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে, যখন ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয় তখন সেটা চলে আসে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। নেতাজি সুভাষচন্দ্র বোস যে ট্রেনে করে সেই সময় উত্তর ভারত গিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের কালকা মেল, এবং সেই উপলক্ষে 2021 সালের 23শে জানুয়ারি কালকা মেলের নাম পরিবর্তন করে রাখা হয় হচ্ছে নেতাজি এক্সপ্রেস। তো এই গোমো জংশন আর নেতাজি এক্সপ্রেসের এটাই হচ্ছে কানেকশান। যখন আপনারা কখনো এই স্টেশন ধরে যাবেন বা এখানে নামবেন, তখন কিন্তু এই কথাটা মনে পড়বে, মানে এটা কিন্তু আমাদের যাত্রাপথের খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন, যেখানে 5 মিনিট স্টপেজ রয়েছে আমাদের এই জম্মুতাওয়াই এক্সপ্রেসের। এবং একই সাথে এতক্ষণ ধরে যে টিটি সাহেব বা সুপারভাইজার বা রেলের চালক গার্ড এরা ছিলেন, তাদের কিন্তু সব এখানে চেঞ্জ হবে, মানে স্টাফ চেঞ্জ হবে এখানে এসে। সময় বিকাল 5:35, আমাদের ট্রেন ছেড়ে দিল নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন গোমো। এই গোমো এই জন্যই জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় রাঁচি জংশন এবং বরকাকানা যাওয়ার লাইন। এবার আমাদের সঙ্গে দেখা হবে আরও একটা বন্দে ভারত এক্সপ্রেসের, এটা হচ্ছে ট্রেন নাম্বার 20894 পাটনা থেকে টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস।
সময় ঘড়ি বলছে বিকেল 5:50, দূরত্ব বলছে কলকাতা থেকে আমাদের 311 কিলোমিটার পথ চলা শেষ করে আমরা এই মুহূর্তে পৌঁছেছি ঝাড়খণ্ডের পরেশনাথে। পরেশনাথ জৈনদের একটা বিরাট তীর্থস্থান, প্রচুর মানুষ আসেন এই জায়গাতে। একই সঙ্গে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরেশনাথ অতুলনীয়। এখানেই আছে পরেশনাথ হিলস বা পরেশনাথ পাহাড়, যেটা কিন্তু অনেকে ট্রেক করে ওঠে এবং বর্ষাকাল এখানকার সৌন্দর্য সত্যি অনবদ্য। সন্ধ্যের আগ দিয়ে এই যে পাখিরা বাসায় ফিরছে, এই যে তাদের কলরব কিচির মিচির, এই গোধূলি লগ্নকে অন্যরকম একটা মাত্রা দিয়েছে। কলকাতা থেকে 386 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের যাত্রাপথের আরও একটা জাংশন ঝাড়খণ্ডের কোরারমা জংশন, তার 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের জম্মুতাওয়া এক্সপ্রেস। আর সময় ঘড়ি বলছে এখন 7:06। আর কোডারমা এই জন্যই জংশন কারণ এখান থেকে যেমন একদিকে ভাগ হয়ে যাচ্ছে হাজারিবাগ টাউন যাওয়ার লাইন, তেমনি আরেকটা লাইন চলে যাচ্ছে গিরিডিহ হয়ে মধুপুর জংশনের দিকে। আর এবারের জার্নিটা আমার এই জন্যই আরও ভালো আমার কাছে, কারণ এই যে B5 কামরাটা পড়েছে না, এটা ট্রেনের পুরো মাঝ বরাবর। তো এই মাঝখানে থাকার সুবিধা হচ্ছে এটাই যে খাবারের দোকানপাট কিন্তু মোটামুটি কামরা থেকে নেমে আশেপাশেই পাওয়া যাবে। এই হচ্ছে ডিম ভাত, যেটা হচ্ছে 150 টাকা, আর এখানে সবজি হচ্ছে 180 টাকা। ডিম ভাতে থাকবে হচ্ছে 2টো ডিম, 1টা লাড্ডু, এরকম সবজি, ভাত, 3টে থাকবে রুটি, আর থাকবে হচ্ছে ডাল, 1টা আচার, 1টা চামচ। আমার সঙ্গে আরেক ভদ্রলোক ট্র্যাভেল করছেন, উনি এখানে দেখুন ভেজ থালি নিয়েছেন। ভেজ থালিতে থাকবে হচ্ছে ডাল, সেই সঙ্গে থাকবে হচ্ছে পনিরের তরকারি, সবজিও থাকবে, 1টা লাড্ডু থাকবে মানে মিষ্টি, আচার থাকবে, ভাত থাকবে, রুটি থাকবে। তারা এক ট্রেন থেকে খাবার নিয়েছেন, মানে ডিম ভাত বা সবজি ভাত, তারা কিন্তু সবাই আর কি ফিডব্যাক দিয়েছেন। জিজ্ঞেস করলাম আমি যে খাবার কিন্তু টেস্টি আছে, ভালো আছে খাবার। আপাতত সন্ধ্যা হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে, আমি একটু শ্যুট করতে গেছিলাম, আমি তো পুরো বৃষ্টিতে লুট হয়ে গেলাম। এখন বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, পোকা মোকা চোখে ঢুকছে। সময় রাত 9টা, বাইরে মেঘ আর বৃষ্টির ঘনঘটা, আর এর মধ্যেই আমাদের ট্রেন এসে পৌঁছেছে আমাদের যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, বিহার রাজ্যের গয়া জংশনে। গয়া জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর এই ট্রেনে সামনে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়, এই ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার আর কি ট্রেনে উঠবে। আর আমাদের যাত্রাপথে গয়া এই জন্যই জংশন কারণ এখান থেকে কিন্তু ভাগ হয়ে যায় পাটনা জংশন যাওয়ার লাইন। যদি সময়ের কথা বলি তাহলে এখন রাত প্রায় 10:45। আর রাতের দিকে না আমাদের এই জম্মুতাওয়া এক্সপ্রেসকে বেশ কয়েকটা ট্রেন ওভারটেক করবে। সময় রাত্রি 1:10, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখি আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে তার যাত্রাপথে উত্তরপ্রদেশ রাজ্যে আরও একটা বড় স্টেশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট, আর নির্ধারিত সময় থেকে কিন্তু আমাদের ট্রেন এখানে 7-8 মিনিট অ্যাডভান্স, এবং সেই সাথে কলকাতা থেকে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন আমাদের এই ট্রেনের জম্মুতাওয়া এক্সপ্রেসে 670 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে সোজা কানপুরের দিকে, কানপুর হয়ে দিল্লি, আরেকটা লাইন চলে যাচ্ছে বারাণসীর দিকে। আমাদের এই ট্রেন কিন্তু বারাণসী হয়ে লখনউ যাবে। এই 7 নম্বরে আসছে শিয়ালদা রাজধানী। সময়ের কথা যদি বলি তাহলে এখন রাত 1:50, আমাদের ট্রেন দীনদয়াল উপাধ্যায় জংশন ছেড়ে আউটারে দাঁড়িয়ে রয়েছে সিগন্যাল না পেয়ে। আর এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখছি, দেখুন উপর দিয়ে ট্রেন যাচ্ছে, আমাদের ট্রেন তো নিচে দাঁড়িয়ে আছে, এখানেও ট্রেন কার্ড নিচ্ছে, আর উপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে, সেটাও ট্রেনটাও কার্ড নিচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, হর্ন দিয়ে দিয়েছে ট্রেন আমাদের। এবার আমাকে ঘুমোতে হবে কারণ ঘড়ি কাটা বলছে রাত 2টো, কাল সকালে উঠে আবার আপনাদেরকে পুরো জার্নি কভার করতে হবে, সার্ভিস দিতে হবে। তো আপাতত গুড নাইট সবাইকে, অ্যান্ড লাভ ইউ, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে আমাদের এই ট্রেন জার্নিতে। টাটা। 27 সেপ্টেম্বর 2024, রাত ফুরিয়ে আরও একটা দিনের সূচনা হয়েছে, আর এই বৃষ্টি ভেজা দিনে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে কলকাতা থেকে 876 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে উত্তরপ্রদেশের অযোধ্যা ধাম জংশনে। অযোধ্যা রাম মন্দির যারা আসবেন সেক্ষেত্রে কিন্তু এই ট্রেনটা হচ্ছে বেস্ট ট্রেন সবার জন্য। এই যে এখন টাইম হচ্ছে সকাল 7:06, ট্রেন একটু লেট রয়েছে, মোটামুটি 20 মিনিট মতো লেট রয়েছে। তো এই সকালে কিন্তু আপনারা এই ট্রেন অযোধ্যা পৌঁছে যাবেন। অযোধ্যা ধাম জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর আমরা কিন্তু আমাদের এই যাত্রাপথে রেলের আরও একটা জোন নর্দার্ন রেলে অলরেডি প্রবেশ করে দিয়েছি। অযোধ্যা ধাম এই জন্যই জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায়
মানকাপুর জংশন যাওয়ার লাইন। আর গতকাল রাতের ঘুমের কথা যদি বলি, ঘুম ঠিকঠাকই হয়েছে, দেরিতে ঘুমিয়েছি, এখনও চোখে ঘুমের রেস্ট রয়েছে, বাট ঘুম ঠিকঠাকই আছে, আর একটু ঘুমোতে হবে। আর কামরার কথা যদি বলি, তাহলে কিন্তু কামরায় মানে বাইরের লোক টোক রাত্রেবেলা ছিল না, কামরায় যারা প্যাসেঞ্জার তারাই ছিল। ট্রেনে কিন্তু ব্রেকফাস্ট বিক্রি হচ্ছে, তার মধ্যে রয়েছে হচ্ছে পুরি সবজি, রয়েছে ব্রেড অমলেট এবং ব্রেড কাটলেট। ব্রেড কাটলেটের দাম হচ্ছে এখানে 40 টাকা, পুরি সবজি আর ব্রেড অমলেট এর দাম হচ্ছে 50 টাকা। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি ব্রেড অমলেট, সকালবেলায় গরম গরমই আছে। তো এই দিয়ে আর কি শুরু করবো হচ্ছে আজকের সকালবেলার এই ট্রেন জার্নিতে খাওয়া দাওয়া। ডবল ডিমের ব্রেড অমলেট তো ছিলই, সেই সাথে দুখান শশা কুচিয়ে নিলাম। আজকে সারাদিন ট্রেন চলবে, সারা রাত ট্রেন চলবে। আগামীকাল অর্থাৎ 30 সেপ্টেম্বর কিন্তু সকাল হয়তো 10টার মধ্যে আমরা জম্মু তাওয়াই পৌঁছে আমাদের যাত্রা শেষ করব। সময় সকাল 7:29 কলকাতা থেকে 883 কিলোমিটার পথটা সম্পূর্ণ করে আমাদের ট্রেন পৌঁছে গেছে আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন অযোধ্যা ক্যান্টনমেন্ট জংশনে। অযোধ্যা ধাম জংশনের পরেই হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট জংশন। আর অযোধ্যা ক্যান্টনমেন্টে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। অযোধ্যা ক্যান্টনমেন্ট জংশনটা আমাদের যাত্রাপথের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় সুলতানপুর জংশন যাওয়ার লাইন। কিন্তু অনেক সময় এই বারাণসী থেকে বা অন্যান্য স্টেশন থেকে অযোধ্যা ধাম জংশন আসা যদি ট্রেন নাও পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন অযোধ্যা ক্যান্টনমেন্ট জংশন, এটা বড় স্টেশন। এবং অযোধ্যা ক্যান্টনমেন্ট জংশন থেকে বেরিয়ে পাশেই রয়েছে হচ্ছে অযোধ্যা বাস স্ট্যান্ড, যেখান থেকে প্রায় সব জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়। এবং সেখান থেকে আপনারা কিন্তু অটো করে মাত্র 7 কিলোমিটার গেলেই পৌঁছাবেন হচ্ছে অযোধ্যা, যেখানে রাম মন্দির রয়েছে বা অন্যান্য দর্শনীয় স্থানগুলো রয়েছে। কলকাতা থেকে আমাদের 935 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশের পাটরাঙ্গা বলে একটা স্টেশনে। যদিও পাটরাঙ্গাতে আমাদের এই ট্রেনের কোনো স্টপেজ নেই, বাট ট্রেন এখানে দাঁড়ার কারণই হচ্ছে ওদিক থেকে আমাদের ট্রেনেরকে ওভারটেক করবে ট্রেন নাম্বার 22549 গোরখপুর থেকে প্রয়াগরাজ বন্দে ভারত এক্সপ্রেস, ও আসছে। তার জন্যই আমাদের ট্রেনকে আর কি মেন লাইন থেকে লুপ লাইনে দেওয়া হয়েছে। আর এদিককার পরিবেশ একবার শুধু দেখুন, চারিদিকে বৃষ্টি, লোকজন বিশেষ কিছু নেই। এই বৃষ্টির দিনে ধাওয়া করে আসছে ট্রেন নাম্বার 22549 গোরখপুর থেকে প্রয়াগরাজ বন্দে ভারত। জাস্ট এন্ট্রি দেখুন, এন্ট্রি প্রায় 22 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে আমাদের ট্রেন জার্নি। আর আমাদের কামরার যত যাত্রী ছিল তার অধিকাংশই সকালবেলায় বাথরুম ইউজ করে নিয়েছেন। এবার আমি এসেছি, বাথরুম ইউজ করতে তো বটেই, সেই সাথে কিন্তু একটু দেখতে যে বাথরুমের জল টল ঠিক আছে কি না, বা ক্লিনিং ব্যাপারটা ঠিকঠাক এখানে মেনটেন করা হয়েছে কি না এখনও পর্যন্ত। যদিও জার্নি কালকেও হবে, কালকে সকাল পর্যন্ত জার্নি হবে, তো একবার দেখে নিই। টয়লেট পেপার শেষ হয়ে গিয়েছে, জল রয়েছে এবং জলের কিন্তু ভালোই ফোর্স রয়েছে। এদিকে যে বেসিন, বেসিনেও সাফিসিয়েন্ট জল রয়েছে। আমার B5 কামরা যে টয়লেট তার একটু, আর এখানে কিন্তু ইন্ডিয়ান ওয়েস্টার্ন দু রকম টয়লেটই রয়েছে। কাজ করতে করতে হঠাৎ উঠে এলাম, বাইরের একটা দৃশ্য আমাকে জায়গায় বসে থাকতে দিল না। মেঘ ছিল, বৃষ্টি ছিল, সবই ঠিক ছিল, কিন্তু এখন এদিকে মেঘ বা বৃষ্টি নেই, তার পরিবর্তে রয়েছে প্রচুর কুয়াশা। মনে হচ্ছে আমি সেপ্টেম্বর মাসের লাস্ট উইক নয়, আমি হয়তো নভেম্বর বা ডিসেম্বর মাসে কোনো ট্রেন জার্নি করছি। চারিদিকে প্রচুর কুয়াশা, তবে ঠান্ডা নেই, এমনি গরম রয়েছে, কিন্তু এরকম কুয়াশাও রয়েছে। আর তার মধ্যে দিয়ে চলেছে আমাদের এই লাল রঙের রেলগাড়িটা লখনৌ চারবাগ NRN দিকে। আমরা এবারে পার করব হচ্ছে উত্তরপ্রদেশের গোমতী নদী, আর এই গোমতী নদীর পরেই আমাদের ট্রেন প্রবেশ করবে লখনৌ চারবাগ স্টেশনে। আর লখনৌ শহরের যত দূষিত বর্জ্য পদার্থ বা ড্রেনেজ ওয়াটার রয়েছে না, সব এই নদীটায় যায়, তার জন্য নদীটার জল এরকম। উত্তরপ্রদেশের পিলভিট বলে একটা জায়গা রয়েছে, পিলভিট, সেখান থেকে গোমতী নদীর উৎপত্তি হয়েছে। পুরো লখনৌ শহরের 30 কিলোমিটার এই নদীটা প্রবাহিত। এটা হচ্ছে গোরখপুর থেকে সুলতানপুর। সময় বেলা 11:54 কলকাতা থেকে 1010 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সেই জায়গাতে যেখানে বিখ্যাত হচ্ছে গুলাটি কাবাব কিংবা
তুন্ডে কাবাব, যেখানে বিখ্যাত ইমামবাড়া কিংবা ভুলভালাইয়া। আর সত্যজিৎ রায়ের ফেলুদা উপন্যাসে যে জায়গাকে নিয়ে একটা খুব সুন্দর গল্প রয়েছে, বাদশাহী আংটি, ঠিক ধরেছেন, সেই লখনৌতে এসে পৌঁছেছে আমাদের ট্রেন, তাও পায় 15 মিনিট অ্যাডভান্স। লখনৌতে আমি অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, তো যে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়েছি তারা ফোন করেছিল, তো বললো যে আপনি সিটে থাকবেন, বেলা 12:10 নাগাদ আপনার খাবার ডেলিভার হবে, কারণ ট্রেন অ্যাডভান্স রয়েছে। তো ঠিক আছে, আমি অপেক্ষা করবো। ট্রেনে তো আপনারা খাবার অর্ডার দিতে পারবেনই, ট্রেনের প্যান্টিঘাট থেকে সকালবেলায় খাবার অর্ডার দিয়েছিলো। আর যদি মনে করেন আপনারা অনলাইনে খাবার অর্ডার করবেন, সেই অনলাইনেও খাবার কিন্তু অর্ডার করতে পারেন, কারণ লখনৌতে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটু বলে দিই আমি যে আপনারা কীভাবে অনলাইনে খাবার অর্ডার করবেন, অনেকেই জানতে চান। আপনারা একটা অ্যাপ ডাউনলোড করবেন, তার নাম হচ্ছে ফুড অন ট্র্যাক, প্লে স্টোরে রয়েছে ফুড অন ট্র্যাক। এখানে দেখুন উপরে লেখা আছে প্লিজ এন্টার ইওর পিএনআর, এখানে আপনার পিএনআর দেবেন এবং পিএনআর দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে যে যে স্টেশনের উপর দিয়ে আপনার ট্রেন যাবে, অর্থাৎ যে যে স্টেশনে হল্ট রয়েছে এবং সেখানে রেস্টুরেন্ট ফেসিলিটি রয়েছে, সেই স্টেশনের নামগুলো কিন্তু এখানে শো করবে, বা রেস্টুরেন্টের সংখ্যা এবং মিনিমাম অর্ডার ভ্যালু। এবার প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা মিনিমাম খাবারের ভ্যালু থাকে, অর্ডার ভ্যালু থাকে, যেখান থেকে আপনাকে ধরুন 99 টাকার খাবার মিনিমাম অর্ডার করতেই হবে, কোথাও আবার 150 টাকার খাবার মিনিমাম অর্ডার করতেই হবে, এর সঙ্গে কিন্তু আবার ট্যাক্স যোগ হবে। মনে রাখবেন সেই সব স্টেশনই শো করে যেখানে ট্রেনের স্টপেজ কিন্তু 2 মিনিটের বেশি রয়েছে, এবং যেগুলো বড় বড় স্টেশন, জাংশন স্টেশন যেখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। একটা উদাহরণ দিচ্ছি, পরবর্তী স্টেশন হচ্ছে বারেলি, বারেলিতে 36টা রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে কী করে খাবার অর্ডার করবেন, এখানে দেখা যাচ্ছে স্টেশনের নাম, নিচে লেখা আছে কটা রেস্টুরেন্ট, কত মিনিট ট্রেনের হল্ট, এবং হচ্ছে কোন সময় ট্রেন গিয়ে পৌঁছাবে, মানে এক্সপেক্টেড অ্যারাইভেল টাইম। তো বারেলিতে দেখাচ্ছে বিকাল 5:13, আমি এখানে ক্লিক করলাম, এখানে পরপর সমস্ত রেস্টুরেন্টের নামগুলো আসবে। যখন আপনি খাবার অর্ডার দিচ্ছেন তখন না নিচে এখানে দেখে নেবেন যে মিনিমাম খাবারের অর্ডার ভ্যালু কত। একই সঙ্গে খেয়াল রাখতে হবে যে এই রেটিংগুলো বেস্ট অন 112 রেটিং, বেস্ট অন 324 রেটিং, কারণ অনেকে ধরুন অর্ডার করেছে তারা রেটিং দিয়েছে, সেখানে আপনি কী বলুন তো অ্যাকচুয়াল ঠিকঠাক জিনিস পেয়ে যাবেন। আবার অনেকে পিজা পছন্দ করেন, পিজা অর্ডার দিতে পারবেন, ডোমিনোস পিজা প্রায় সব স্টেশনেই অ্যাভেলেবেল আছে। রিয়েল ফুড এখান থেকে অর্ডার করছেন, এখানে ক্লিক করলেন, এখানে যেমন মিনিমাম অর্ডার ভ্যালু দেখাচ্ছে 99 টাকা, এখানে অনেক রকম থালি আছে, এখানে আমি ডিলাক্স থালি অর্ডার করে দিলাম, পুরো নেবেন কী কী থাকে সমস্ত কিন্তু খাবারের নাম, সেই সাথে কোয়ান্টিটি সব লেখা থাকে, দামও লেখা থাকে। এটা আমি অ্যাড করে দিলাম, আগেরটা রিমুভ করে দিলাম, এটা ভ্যালু দেখাচ্ছে 267 টাকা। চেক আউট করলাম, এই চেক আউট করার পরে কিন্তু আপনাকে দেখাবে হচ্ছে আপনার খাবারের নাম, খাবারের দাম, এবং লাস্টে এসে আপনার ট্যাক্স। আমার টোটাল পেয়েবল হচ্ছে 280 টাকা, এখানে লেখা আছে শিডিউল। এবার এখানে থাকবে হচ্ছে পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি কীভাবে পেমেন্ট করতে চাইছেন, UPI, পে অন ডেলিভারি। এক্ষেত্রে আমার পরামর্শ, যদি আপনারা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করেন তাহলে কিন্তু যে টাকাটা দেখাচ্ছেন না ক্যাশ কিন্তু সঙ্গে রাখবেন। ধরুন আপনার অর্ডার ভ্যালু হলো 193 টাকা, এবার আপনি 500 টাকার নোট নিয়ে বসে আছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় খুচরো থাকে না, তখন কিন্তু খাবারটা মিস হয়ে যায়। বা অনেক সময় কিন্তু ওদের কাছে কিউআর কোডও থাকে না যে আপনি পেটিএম বা ফোনপে দিয়ে বা অনলাইনে পে করে দেবেন, পে আগেই করে দিন। পে করে দিলেন আপনার কাছে ইমেল চলে আসবে এবং আপনার মোবাইল SMS চলে আসবে, আপনার অর্ডার প্লেস হয়ে গেছে। আপনাকে যখন খাবারটা দিতে আসবে আপনি কিন্তু প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক চলে যাবেন না, আপনি কোচের কাছাকাছি থাকবেন, ওদের লোক ঠিক দিয়ে যাবে, ট্রেন ছাড়ার আগে মুহূর্ত পর্যন্ত ওরা দিয়ে যায়। তবে এর সাথে আমি আরেকটা কথা অতিরিক্ত অ্যাড করবো, বাইরের খাবার যে আপনি অ্যাড করছেন সেই খাবার যে সবসময় ভালো হবে এরকম মানে নেই, খারাপ অভিজ্ঞতা হতে পারে। আর 2 নম্বর হচ্ছে যে ট্রেনে যে খাবারের ভ্যালু, ট্রেনে যে দামে খাবার বিক্রি হচ্ছে, বাইরের খাবার কিন্তু দাম সবসময় বেশি। সময় বেলা 12:25, আমাদের ট্রেন ছেড়ে দিল লখনৌ চারবাগ স্টেশন, ট্রেন ছাড়ছে, হ্যাঁ সিগনাল হয়ে গেছে, তখন দেখছি যে খাবার ডেলিভারি যে দেবে যে স্টাফ আছে সে হেলে দুলে আসছে, ভাই ভাই তাড়াতাড়ি আয়, যাব ছোট চলে হাম লখনৌয়া। পরবর্তী স্টেশন শান্ডিলা, লখনৌ আর শান্ডিলার মধ্যে আমাদের 8 টেন অতিক্রম করবে, 48 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই সময়ের ব্যবধানে আমরা খেয়ে নেবো হচ্ছে আমাদের খাবার, সেই সাথে দেবো হচ্ছে আপনাদেরকে টাটকা টাটকা রিভিউ এই বৃষ্টি ভেজা প্রকৃতির মাঝে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার দর্শক বন্ধুদের জন্য, দেখি কারা আমার ব্লগ সিরিয়াসলি দেখেন, এই লখনৌ থেকে আমি একটা ট্রেনে ট্রাভেল করেছিলাম, ভারতবর্ষের একটা খুব গুরুত্বপূর্ণ ট্রেন যেটা লখনৌ আর দিল্লির মধ্যে চলাচল করে, কি সেই ট্রেন এবার আপনাদের বলতে হবে। আপনারা যতক্ষণে প্রশ্নটা লিখুন আমি ততক্ষণ কামরার ভিতরে গিয়ে খাবার দাবারের প্রস্তুতি নিই। খাবারের স্বাদ কেমন হবে তা আমি জানি না, কিন্তু খাবারের যে আয়োজন সেটা যে অসামান্য এই নিয়ে কোনো সন্দেহ নেই। কেড়ে নিয়েছি 1 বাটি স্যালাড, সঙ্গে আছে লেবু, গাজর, আমি চিকেন থালি অর্ডার করেছিলাম, 3টে পাউচে এরকম 3 পিস চিকেন, হ্যাঁ, আর ভাত, আর সেই সব অর্ডার করেছিলাম রুটি, রুটি গরমই আছে, রুটির যা সাইজ আছে এরকম 4টে রুটি, ইনাফ, ভাতের দরকার হয়তো হবে না এরকম ব্যাপার। আর এই যে বাড়ি থেকে নিয়েছিলাম হচ্ছে আলুর পাঁপড়, স্যালাড, রুটি, ভাত, 3 পিস চিকেন, এই হচ্ছে টোটাল খাবারের আয়োজন। ঝোলে যা ঝাল, ঝোল খাওয়া মুশকিল, একটু লেবু চিপে নিই, ঝোলের মধ্যে তেল ভাসছে, স্বাভাবিক, বাইরে তো আর বাড়ির মতো খাবার পাবো না, তাই অল্প অল্প ঝোল টেস্ট করবো। আমি সারা মনে সবাই ঝাল খায়, ওই ঝাল খায় না এরকম প্রাণী
পৃথিবীতে প্রায় বিলুপ্ত। বেটার হতো সঙ্গে ডাল, কিন্তু আমি যে খাবারটা অর্ডার দিয়েছিলাম তার মধ্যে ডাল ছিল না, ডাল আলাদা করে নিতে হতো। সময় বেলা 2:58 কলকাতা থেকে 1,079 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের হরদই ডিস্ট্রিক্টের বালামৌ জংশনে। বালামৌ জংশনে আমাদের এই ট্রেনের হল্ট ছিল হচ্ছে 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 42 মিনিট দেরি করে চলছে। বালামৌ এই কারণেই জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় সীতাপুর জংশন যাওয়ার লাইন। আজকে যেহেতু রবিবার না, সেহেতু আজকে আমাদের সাথে খুব বেশি ট্রেনের দেখা হচ্ছে না। কলকাতা থেকে আমাদের 1,111 কিলোমিটার পথ চলা শেষ, আমরা পৌঁছালাম উত্তরপ্রদেশের একটা জেলা, তার নাম হচ্ছে হরদই। লখনৌ থেকে এই হরদই 130 কিলোমিটার দূরে। সময় বিকাল 4:35, সিগনাল না পেয়ে আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস দাঁড়িয়েছে একটা স্টেশনে, এটার নাম হচ্ছে রামপ্রসাদ বিসমিল। অদ্ভুত একটা নাম, রামপ্রসাদ বিসমিল। তো এরপরেই রয়েছে রোজা জংশন, রোজা জংশনে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে। বাট এখানে আমাদের ট্রেনকে মেন লাইন থেকে, মানে আপের মেন লাইন থেকে আপের লুপ লাইনে দিয়ে দেওয়া হয়েছে। প্রচণ্ড বোরিং জার্নি, যদি একা আসেন তাহলে সত্যি কথা বলতে সময় কাটবে না। কতক্ষণই বা ফোন ঘাঁটবেন, কতক্ষণই বা গান শুনবেন, কতক্ষণই বা ফোনে গল্প করবেন, কিংবা কতক্ষণই বা বই পড়বেন, বা কতক্ষণই বা খাবার দাবার খাবেন। খাবার খেতে খেতে একদিন পেট হাঁপিয়ে যাবে, বই পড়তে পড়তে চোখ ব্যথা হবে, গান শুনতে শুনতে কান ব্যথা হবে, আর মোবাইলে মেসেজ টাইপ করতে করতে আঙুল ব্যথা হবে। ব্যথার পর ব্যথা হবে, কিন্তু পথ শেষ হবে না। সেই জন্য বলবো যে এই ট্রেন জার্নি কিন্তু প্রচণ্ড বোরিং, তবে যদি আপনি ট্রেনকে ভালোবাসেন, যদি আপনি জার্নি এনজয় করেন, যদি প্রত্যেকটা স্টেশনে পা রাখতে চান, প্রকৃতির বিভিন্ন রূপ সেই রূপের সাথে পরিচিত হতে চান, মনে হয় যে আমি একাকিত্বকে এনজয় করছি, আমি একাই ভালো আছি, এই আমার পৃথিবী, তাহলে একবার কিন্তু এই 45 ঘন্টা জার্নি করে নিতে পারেন এই জম্মু তাওয়াই এক্সপ্রেসে। আর যারা কাপেলে আছেন এবং মনে করছেন যে আমরা দুজনে একটু হারাতে চাই, শহরের ভিড়ভাড় ছেড়ে কিংবা কাজের ব্যস্ততা ছেড়ে আমরা দুজনে অনেকক্ষণ একটা ট্রেন জার্নি করতে চাই সাইড লোয়ার বাড়তে বসে, এক অপরের দিকে তাকিয়ে দুজনের সঙ্গে অনেক গল্প করে, অনেক বলা কিংবা না বলা কথা বলে, হ্যাঁ এরকম যদি কাপেল থাকেন তাদেরও ভালো লাগবে। মনে হবে যে যখন আমরা বাড়িতে থাকি তখন কাজের ব্যস্ততার জন্য তো এক অপরকে সময় দিতে পারি না, কিন্তু যদি একটা এরকম ট্রেন জার্নি হয় যে ট্রেন জার্নিতে আমরা এক অপরের সঙ্গে অনেকক্ষণ বসে থাকতে পারবো, টুকটাক খাওয়া দাওয়া করতে পারবো, খুব ভালো সময় কাটাতে পারবো, কখনো কখনো দরজার ধারে এসে দাঁড়াতে পারবো, দু পাঁচ দিয়ে ছুটে যাওয়া ট্রেন কিংবা এই প্রকৃতি পরিবেশে দেখতে পাবো, তাহলেই ট্রেন জার্নি করতে পারেন। আর ছোটো বাচ্চাদের যদি সাথে নিয়ে আসেন তাহলে বাচ্চার জন্য গেমস বা কোনো কিছু সঙ্গে না আনবেন, নাহলে ওরা কিন্তু সিরিয়াসলি বোর হয়ে যাবে। আর কলকাতা থেকে যারা জম্মু তাওয়াই আগামী দিনে আসছেন, এই ট্রেনে ট্রাভেল করার প্ল্যান করেছেন, টিকিট কেটে ফেলেছেন, তাদেরকে বলবো সঙ্গে কিন্তু প্রচুর খাবার রাখুন, খাবার খেতে খেতে যেন সময় কেটে যায়, নাহলে কিন্তু এই ট্রেন জার্নি সেই অর্থে ভীষণ ভীষণ বোরিং। আর যদি মনে করেন যে না আমরা এই ট্রেন জার্নি করবো না, অ্যাভয়েড করবো, সেক্ষেত্রে অপশানস রয়েছে, মানে তাড়াতাড়ি জম্মু পৌঁছে যাওয়ার, কলকাতা থেকে ট্রেন ধরে চলে আসুন দিল্লি, দিল্লি থেকে কিন্তু জম্মু যাওয়ার অনেক ট্রেন রয়েছে, বা কাটরা বৈষ্ণোদেবী যাওয়ারও ট্রেন রয়েছে, তো সেটাই করুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জার্নি বোরিং হবে না, বা এই দীর্ঘ পথের যে একাকিত্ব বা ভালো লাগছে না, সময় কাটছে না, সেরকম অনুভূতি হবে না, আপনারা কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবেন আমাদের গন্তব্যে। ইন্টারসিটি এক্সপ্রেস জম্মু তাওয়াইকে সাইডে দাঁড় করিয়ে কখনো বেরিয়ে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, কখনো বেরিয়ে যাচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস, এইগুলো ভাই সহ্য হয় না, কেন এই অবিচার কেন? বন্দে ভারত যখন দেখা হলো তাহলে রাজধানীরও দেখা হোক। চলে আসছে ট্রেন নাম্বার 20506, নতুন দিল্লি থেকে ডিব্রুগড় রাজধানী। সময় বিকাল 5:16, হাওড়া থেকে 1,067 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের বুদাউন ডিস্ট্রিক্টের রোজা জংশনে। রোজা জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর এটা হচ্ছে রোজা জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন। আর সেই সাথে বিভিন্ন জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যে ট্রেনটা কখনো অনেক অনেক টাইম অ্যাডভান্স ছিল, এখন সেই ট্রেনটা প্রায় লেটে চলছে 1 ঘন্টা 28 মিনিট। আর রোজা তো জানেমন বটেই, বাট এই রোজা এই জন্যই জংশন কারণ এখান থেকেই ভাগ হয়ে যায় সীতাপুর জংশন যাওয়ার লাইন। আমাদের ট্রেন ছেড়ে দিল রোজা জংশন, পরবর্তী স্টেশন শাহজাহানপুর জংশন। রোজা জংশন আর শাহজাহানপুরের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 8 কিলোমিটারের ডিস্টেন্স, রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন,
এই ক্রেনগুলো স্লিপারগুলোকে এইভাবে সরায়। হাইড্রোফেসিয়াল, আমার জীবনটা হাইড্রোজেন ভর্তি বেলুনের মতো হয়ে যাচ্ছে আর তুমি হাইড্রোফেসিয়াল করতেছো? পুজোর আগে ভালো করে সাজো, দিয়ে মানুষের মাথা খাও। আমরা বারেলি জংশনের কিছু আগেই রয়েছি, সন্ধে হয়ে এসছে, আর তো বেশি কিছু দেখাতে পারবো না। তবে একটা ক্রসিং আপনাদের দেখাবো, ট্রেন নাম্বার 12558 সপ্ত ক্রান্তি এক্সপ্রেস। এটা আসছে হচ্ছে আনন্দ বিহার টার্মিনাল থেকে, যাবে মুজফ্ফরপুর জংশন। সপ্ত ক্রান্তি সময় বিকাল 6:58, কলকাতা থেকে 1248 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, উত্তরপ্রদেশের বারেলি জংশনে। বারেলি জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 40 মিনিট দেরিতে রান করছে। আর বারেলি এই জন্যই জংশন কারণ এখান থেকে যেমন ভাগ হয়ে যায় আলিগড় জংশন যাওয়ার লাইন, এখান থেকে ভাগ হয়ে যায় কিষানগঞ্জ জংশন যাওয়ার লাইন, তেমনি এখান থেকে ভাগ হয়ে যায় লালকুয়া জংশন যাওয়ার লাইন। আর এই বারেলি জংশনে বিক্রি হচ্ছে এরকম গরম গরম লুচি আর তরকারি, কৃষ্ণনগরের মতো লুচি এখানেও পেয়ে গেলাম বেশ গরম গরম। আরও টুকটাক দোকানপাট এখানে রয়েছে খাবার দাবার কেনার জন্য। আর এই যে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে ট্রেন নাম্বার 22546 দেরাদুন থেকে লখনউ, বন্দে ভারত সাফরন বন্দে ভারত। এটা পাঁচখানা গরম গরম লুচি রয়েছে 30 টাকা, ভালো টেস্ট আছে। সময় রাত্রি 8:50, হাওড়া থেকে 1336 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো এই যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, উত্তরপ্রদেশের মোরাদাবাদ জংশন। মোরাদাবাদ জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 8 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 36 মিনিট দেরিতে চলছে। আমাদের এই যাত্রাপথে মোরাদাবাদ এই জন্যই জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে নিউ দিল্লি যাওয়ার লাইন, চন্দৌসি জংশন যাওয়ার লাইন, রামনগর যাওয়ার লাইন, এবং সেই সাথে নাজিয়াবাদ যাওয়ার লাইন। অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, মোরাদাবাদ থেকে দিয়ে গিয়েছে। যারা আপনারা ট্রেন থেকে খাবার নেবেন না বা আমার মতো অনলাইনে খাবার বুক করবেন না, তারা কিন্তু এই স্টেশনে দোকান থেকে মোটামুটি খাবার দাবার পেয়ে যাবেন। কিন্তু এর আগে যখন আমি বেঙ্গালুরু গিয়েছিলাম, সেখানে যেমন দেখিয়েছিলাম প্রত্যেকটা স্টেশনে প্রচুর খাবারের দোকান, সব জায়গায় মানে ভেন্ডাররা বসে আছে খাবার নিয়ে, সব রকম খাবার পাওয়া যাচ্ছে। উত্তরপ্রদেশের গল্প কিন্তু আলাদা, এটা আমি আগেও বলেছি আপনাদেরকে যে উত্তরপ্রদেশের স্টেশনের গল্পগুলো কিন্তু আলাদা। তো এক্ষেত্রে দুটো অপশান, অনলাইনে খাবার অর্ডার করুন, না হলে ট্রেন থেকে খাবার নিন, আর না হলে একটু প্ল্যাটফর্মে নেমে একটু এদিক ওদিক খুঁজে দোকান থেকে কিন্তু খাবার নিতে হবে। তবে ভেরিয়াস খাবার কিন্তু আপনারা পাবেন না, প্রচুর যে খাবারের আইটেম ওরকম কিন্তু পাবেন না। অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, দাম নিয়েছিল 220 টাকা। এই দেখুন, এই হচ্ছে চিকেন বিরিয়ানি, রিভিউ দিই আপনাদেরকে। হ্যাঁ, এরকম ছেঁড়া ছেঁড়া চিকেন, জামাও ছেঁড়া চিকেনও ছেঁড়া, কী বিরিয়ানি দিয়েছে এটা? এই এক পিস চিকেন, এই এক পিস চিকেন, আর তো পুরো বিরিয়ানিতে চিকেন নাই, বিরিয়ানির মধ্যে লঙ্কাকে দেয় ভাই, এমন ঝাল বিরিয়ানি, পুরো কান ফান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে আমার। যেরকম আমরা বিরিয়ানি খাই না, প্রচুর মশলাদার ওরকম নয় কিন্তু, বেশ টেস্ট আছে। এটাকে বলে হচ্ছে হ্যাঁ মুরাদাবাদি বিরিয়ানি। সময় রাত্রি 11:20, আপনাদেরকে শুভরাত্রি বলবো আজকের আমার এই দ্বিতীয় রাতের ট্রেন জার্নিতে, কারণ আগামীকাল সকালে হয়তো জম্মুতায় পৌঁছে যাবো। আর সেই সাথে বলবো যে আমাদের ট্রেন এই মুহূর্তে পার করে গেল হচ্ছে লক্সর জংশন। লক্সর এই জন্যই জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় হরিদ্বার যাওয়ার লাইন বা দেরাদুন যাওয়ার লাইন বা বলা ভালো ঋষিকেশ যাওয়ার লাইন। কলকাতা থেকে 1888 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ, আজ আমাদের এই ট্রেন যাত্রার তৃতীয় আর শেষ দিনের সকাল। একই সঙ্গে আমরা পৌঁছে গেছি পাঞ্জাব রাজ্যের পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 51 মিনিট দেরিতে চলছে। হ্যালো, ও পাঠানকোটে? আরে ইনস্টাগ্রামে কথা হয়েছিল আমার দর্শক বন্ধুর সঙ্গে, দেখা হবে, আমি এখানে বসেছি। তাহলে কৌশিক দা ভালো আছো তো? হ্যাঁ চলছে চলছে চলছে। পাঠানকোট ক্যান্টনমেন্টে আমাদের ট্রেনের হল ছিল হচ্ছে 5 মিনিট, এবং এই যাত্রাপথে আমাদের জম্মুতাওয়াই এক্সপ্রেসের পরবর্তী স্টেশন হচ্ছে কাঠুয়া। পাঠানকোট আর কাঠুয়ার মধ্যে আমাদের এই ট্রেন চলবে হচ্ছে 24 কিলোমিটার, রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। এখনও পর্যন্ত কিন্তু আমরা পাঞ্জাব রাজ্যেই রয়েছি, এরপর আমাদের ট্রেন যখন কাঠুয়া পার করে যাবে তখন আমরা প্রবেশ করব আমাদের মেন যে রাজ্য, অর্থাৎ যে জায়গা নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম বা এই ট্রেন জার্নি, জম্মু অ্যান্ড কাশ্মীরে। আমি যখন লকডাউনের সময় কাশ্মীরে আসি, প্রথম কাশ্মীরের ভিডিও বানাই কলকাতা থেকে কাশ্মীর, তখন মনে আছে পাঠানকোটের পরে এই টার্নিংটায় একটা ভিডিও শ্যুট করেছিলাম। জীবনের সেরার সেরা ট্রেন জার্নি ছিল ওটা, আর সেরার সেরা ব্লগ ছিল প্রথম কলকাতা থেকে কাশ্মীর, তাও লকডাউনের টাইমে।
যারা হিমাচল প্রদেশের ডালহৌসি সাইডে প্ল্যান করছেন না, তাদের কিন্তু এই পাঠানকোট স্টেশনে নেমে যেতে হবে। এই পাঠানকোট স্টেশনে নেমে কিন্তু আমি ডালহৌসি খাজিয়ারের প্রোগ্রাম করেছিলাম, ব্লগস আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। জম্মু কাশ্মীরে যখন আমরা পৌঁছাবো, আমাদের তো আর প্রিপেড সিম কাজ করবে না, আমরা যে প্রিপেড কানেকশন ইউজ করি জিও অথবা এয়ারটেল বিএসএনএল বা যা কিছু, কোনো প্রিপেড কানেকশন কিন্তু জম্মুতে কাজ করবে না। আপনারা যখন আসছেন কোনো একটা নাম্বার আপনারা পোস্টপেডে কনভার্ট করে নিতে পারেন, বা পরে আবার সেটাকে পোস্টপেড থেকে প্রিপেড করে নিলেন সেটা করতে পারবেন, অথবা আপনারা আলাদা করে পোস্টপেড কানেকশন নিয়ে আসতে পারবেন, অথবা আপনারা কিন্তু জম্মু স্টেশনে নেমে ওখানে কিন্তু সিম কার্ড পেয়ে যাবেন পোস্টপেড এবং প্রিপেড। আমি যখন এর আগের বার জানুয়ারি মাসে কাশ্মীরে এসেছিলাম, তো আমি কিন্তু ওখান থেকে একটা পোস্টপেড কানেকশন নিয়েছিলাম এয়ারটেলের। এই সিমটা নেওয়ার সুবিধাই হচ্ছে যে এটার প্রত্যেক মাসে 10 টাকা করে রেন্ট দিতে হয়, আমি প্রত্যেক মাসে 10 টাকা করে আর কি বিল পে করি, যেরকম পোস্টপেডে করতে হয়। যখন আমি এলাম, আমাকে তো বছরে 2-1 বার তো এদিকে আসতেই হয়, হয় লাদাখে যেতে হবে নাহলে জম্মুর দিকে আসতে হয়, মানে যেসব রিজিয়ানে আর কি প্রিপেড সিম কাজ করে না পোস্টপেড কাজ করে, তো তখন আসার সময় আমি এটাকে আর কি রিচার্জ করিনি। তো এই সিমটাই এবার ইনসার্ট করে নেবো আমার ফোনে, যাতে ওখানে নামার পরেও আমার মোবাইল পরিষেবাটা নিরবিচ্ছিন্ন থাকে। সিম ইনসার্ট করে নিয়েছি আর এয়ারটেলের কানেকটিভিটি হয়ে গেছে এবং ইন্টারনেটও চলছে। যখন আপনারা নতুন সিমটা ইনসার্ট করছেন ফোনে, এখন তো সব ফোনেই প্রায় ডুয়েল সিম, অনেকে কী করে পুরোনো সিমটা খুলে ফেলে, এটা করবেন না। ধরুন আপনারা ফোনে অনলাইন ট্রানজ্যাকশন করেন, ফোনপে পেটিএম গুগল পে এগুলো ইউজ করেন, তো তো পুরোনো সিম যদি খুলে ফেলেন তাহলে কিন্তু ওইগুলোর কাজ করবে না, ওগুলো কিন্তু কাজ করা বন্ধ করে দেবে, আর ওই পুরোনো সিম কিন্তু আপনি এখানে সে অ্যাক্টিভেটও করতে পারবেন না। ওই জন্য পুরোনো সিমটা খুলবেন না যারা অনলাইনে ট্রানজ্যাকশন করেন। আমাদের ট্রেন পার করছে মাধবপুর পাঞ্জাব স্টেশন, এরপরে একটা নদী আসবে, তার নাম হচ্ছে রবি নদী। কলকাতা থেকে 1912 কিলোমিটার পথ চলা শেষ, আমরা এসে পৌঁছালাম জম্মু কাশ্মীর রাজ্যে আমাদের এই ট্রেনের প্রথম স্টেশন কাঠুয়াতে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 52 মিনিট দেরিতে চলছে, আর কাঠুয়াতে আমাদের এই জম্মুতাওয়াই এক্সপ্রেসের স্টপ রয়েছে মাত্র 2 মিনিট। পরবর্তী স্টেশন জম্মুতাওয়াই। কাঠুয়া আর জম্মুতাওয়াইয়ের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 76 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই কাঠুয়া পৌঁছানোর কিছু আগে থেকেই আমার যে ফোনের নেটওয়ার্ক, মানে ওয়েস্ট বেঙ্গলের যে সিম, তার কিন্তু নেটওয়ার্ক চলে গিয়েছে। ট্রেন নাম্বার 22478 শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা থেকে নতুন দিল্লি, বন্দে ভারত এক্সপ্রেস। এটা আমরা পার করছি বাড়ি ব্রাহ্মণ স্টেশন, জম্মুতাওয়াইয়ের আগের স্টেশন এটা, এরপরে জম্মুতাওয়াই। সময় ঘড়ি বলছে ঠিক সকাল 9:18, দূরত্ব বলছে কলকাতা থেকে 988 কিলোমিটারের পথ চলা সম্পূর্ণ। 45 ঘন্টার উপরে জার্নি করে আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে জম্মুতাওয়াই স্টেশনে। এই যে 28 মিনিট মতো ট্রেন লেট করলো না, এটা কিন্তু ট্রেনটা আউটারে দাঁড়িয়েছিল, ট্রেন কিন্তু স্টেশনের কাছেই দাঁড়িয়েছিল, আউটারে প্ল্যাটফর্ম ক্লিয়ার ছিল না। জম্মুতাওয়াই পৌঁছে একটা হোটেলে যাবো যেটা আগেই বুক করেছি, এবং সেখানে গিয়ে সারাদিন কাজ করবো, এবং তারপরে আবার এখান থেকে রাত 9টার সময় ট্রেন ধরবো জম্মু রাজধানী, যে ট্রেন ধরে আজকে অর্থাৎ 30 সেপ্টেম্বর আমি চলে যাবো হচ্ছে নিউ দিল্লি। 1 অক্টোবর নিউ দিল্লি থেকে আমার ট্রেন রয়েছে হাওড়া যাবার দুরন্ত এক্সপ্রেস, মানে এরপর আরও একটা দুরন্ত ট্রেন জার্নি ব্লগ আসবে নতুন দিল্লি থেকে হাওড়ার পথে।